হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমা রান্নাঘর। আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা। এটা বানানোর জন্য আমি লাউয়ের খোসা নিয়েছি, একদম পাতলা পাতলা করে কেটে রেখেছি, এবং আলু সরু সরু করে কেটে রেখেছি। যেরকমভাবে আমরা আলু ভাজা বানাই সেই রকমভাবে আলুগুলো কেটে রেখেছি। আর আমার এর জন্য লাগবে কালো জিরে, একটা শুকনো লঙ্কা এবং কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর লাগছে নুন, হলুদ এবং আপনি যে তেল দিয়ে এটা ভাজবেন সেই তেল। আমি এটাকে সর্ষের তেলে ভাজছি। তো আমি কড়াই গরম করে এর মধ্যে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পরে এবার আমি এর মধ্যে লাউয়ের খোসা এবং আলুগুলোকে দিয়ে দেবো। এটা খুবই একটা সহজ রেসিপি। এবার এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমরা লাউ দিয়ে কোনো তরকারি বানানোর পর লাউয়ের খোসাটা কিন্তু ফেলে দিই, কিন্তু এই খোসাটা আমরা না ফেলে আমরা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারি। এবার এর উপর দিয়ে আমি একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিচ্ছি, এবং দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে দেব। গরম গরম ভাতে কিন্তু খুব সুন্দর লাগে খেতে এটা। এইভাবে আমি এটাকে ভাজবো। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেব। আমি দুটো কাঁচা লঙ্কা ছিটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব, খুব ভালো করে ভাজবো। এটা কিন্তু হাই ফ্লেমে ভাজলে ভালো হয়। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। এটাকে আমি এবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে 1 থেকে 2 মিনিট এরকম ভাবে নাড়াচাড়া করব। দেখুন, আমার কিন্তু লাউয়ের খোসা ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গরম গরম ভাতে খুব সুন্দর লাগে খেতে। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। একদম সহজ রেসিপি, আপনারাও চটপট বানিয়ে ফেলুন এবং আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা অল করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টাটা।